निश्चित जाने বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এহু ভাই তার ছোট ভাই অনেক ভাই উনি উনি একটা আবেদন নিয়ে আসছিলেন আপনারা এও জানেন তিনি আদালত কর্তৃক তিনি এখন প্রিজনে রয়েছেন ছাত্র দণ্ডপ্রাপ্ত হয়ে প্রিজনে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাদার অফ হিউম্যানিটি বলে সবাই জানেন তিনি তাকে মানবতার তাগিদে তাদের আবেদনের প্রেক্ষিতে 401-1 অনুযায়ী ফৌজদারি কার্যক্রমে অনুযায়ী তার দণ্ডাদেশ স্থগিত করে তার বাসায় তার সুবিধা মতো চিকিৎসা গ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছিলেন দণ্ডাদেশ স্থগিত রেখে এবং তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং চিকিৎসা মানে উনি বাসায় অবস্থান করছিলেন তিনি হঠাৎ করে কোভিড আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে এখন যেটা নাকি এবার কেয়ার নামক হাসপাতাল সেই হাসপাতালে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন এর মধ্যেই তার ছোট ভাই আবার আসছিলেন যে আবেদনটি করেছিলেন আপনারা জানেন তিনি বিদেশে যাওয়ার জন্য একটা অনুরোধ আমাদের কাছে করেছিলেন আমরা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য সেখানে পাঠিয়েছিলাম সেটাও আপনারা জানেন এবং আইন মন্ত্রণালয় থেকে তাদের যে মত আসছে তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে 401 ধারায় সাজা স্থগিত করে যেই সুবিধাটি দেওয়া হয়েছে এটা দ্বিতীয়বার মানে আবার তাকে সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠানোর মানে এই কোনো অবকাশ এই 401 এ দ্বিতীয়বার আর করার ই নেই এটাই বলে জানিয়ে দিয়েছেন এবং আপনারা জানেন শর্ত সাপেক্ষে সেই সাজা স্থগিত হয়েছিল যে তিনি বিদেশে যেতে পারবেন না কিংবা সব বাসার থেকেই চিকিৎসা নেবেন আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী আমাদের কাছে মানে আমরা এখন আর এই এটাকে আমরা ওটাকে কি বলে তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না আমরা এখন তাদেরকে আমরা এটি জানিয়ে দিই তাহলে আপনারা বিষয়টা মানবিক ভাবে দেখছেন না যেটা এই এই কথাটা আপনি কেন বললেন মানবিক বিষয় দেখবো বলেই তো আমরা পাঠিয়েছি যে আইনের কোন জায়গায় তাকে দেওয়া যায় কিনা এবং আইন অনুযায়ী এখন যে আমাদের প্রচলিত আইন রয়েছে আইন অনুযায়ী এখানে দেওয়ার কোন স্কোপ নাই এটাই আইন মন্ত্রণালয় থেকে জানিয়েছে এখানে তো মানবিকতার দেখিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তাকে মানে ওটাকে সাজা স্থগিত রেখে বাসায় রেখে চিকিৎসা সেবার গ্রহণের সুযোগ দিয়েছিলেন সেটা তো আপনারা জানেন আপনারাই তো লিখেছেন জানেন এটা সেক্ষেত্রে উনার ভবিষ্যৎ কি হবে সেটা আমরা কেউই জানি না কিন্তু এই অবস্থায় ভবিষ্যতে যদি এই অভিযোগ গুলো বিএনপি পক্ষ থেকে আবারও করা হয় দেখেন বিএনপি কি অভিযোগ করলে সেটা তো প্রশ্ন আসে না আমাদের আমাদের আইন অনুযায়ী যেটুক করণীয় আমরা সেটা করছি সেখানে মানবতার প্রশ্ন হচ্ছে সেটা আমরা করেছি এবং বিএনপি মানে ওটা এটা আবেদন করতেই পারে কিন্তু আমাদের তো আইনের বাইরে আমরা কিছু করতে পারি না থ্যাংক ইউ আমার মনে হয় স্পষ্ট হয়ে গিয়েছে